ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি নর্থ ইস্ট ফার্স্ট ইউনিভার্সিটি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ এবং এই ইউনিভার্সিটিতে আরও একটি স্কলারশিপ আছে যেটিকে বলা হয় যে NEFU প্রেসিডেন্ট স্কলারশিপ, এই দুইটা স্কলারশিপ নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আলোচনা করি। তো এই ইউনিভার্সিটিতে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ অর্থাৎ CC টাইপ B অ্যাভেলেবেল আছে, আপনারা এখন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আমরা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ কী রিকোয়ারমেন্ট আছে এগুলো আমরা দেখব। তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। এবং আরেকটি বিষয় এখানে বলে দেওয়া আছে যে আপনারা যদি রেজিস্ট্রেশন করেন, অনলাইন রেজিস্ট্রেশন করেন এবং যদি চান্স পান, তো সেক্ষেত্রে যেহেতু COVID-19 এখন এপিডেমিক, তো সেক্ষেত্রে অনলাইন ক্লাস করতে হবে আফটার অ্যাডমিশন। তো সেক্ষেত্রে অবশ্যই যারা অনলাইন ক্লাস পছন্দ করেন না তারা ভেবে চিন্তে অ্যাপ্লাই করবেন, বুঝতে পারছেন। এরপরে আসা যাক যে এলিজিবিলিটি, আমরা এখানে অ্যাপ্লাই করতে চাইলে কী লাগবে। তো 1 নম্বরে বলছে যে অ্যাপ্লিকেন্টস মাস্ট বি নন চাইনিজ ন্যাশনালস ইন গুড হেলথ। অবশ্যই আমাদের নন চাইনিজ হতে হবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হলে তারাই শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর এডুকেশন ব্যাকগ্রাউন্ড রিকোয়ার্ড অ্যান্ড এজ লিমিট। তো এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে আমাদের কী লাগবে যে অ্যাপ্লিকেন্টস ফর মাস্টার ডিগ্রি, যারা মাস্টার করতে চান তাদের জন্য বলা হয়েছে যে অ্যাপ্লিকেন্টস ফর মাস্টার ডিগ্রি স্টাডিজ মাস্ট হ্যাভ ব্যাচেলর ডিগ্রি অ্যান্ড বি আন্ডার দ্য এজ অফ 35। তো আপনার বয়সটা হতে হবে 35-এর নিচে যারা মাস্টার্স। এবং যারা ডক্টরাল প্রোগ্রামে বা ডক্টরাল ডিগ্রির জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই মাস্ট হ্যাভ মাস্টার ডিগ্রি, তাদের অবশ্যই মাস্টার্স থাকতে হবে এবং এজ লিমিট থাকতে হবে যে 40-এর নিচে, আন্ডার দ্য এজ অফ 40। তো এই দুটা লক্ষ্য রাখবেন। এবং ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, যেহেতু এখানে মাস্টার্স এবং PhD, তো সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা কড়াকড়িভাবে আপনাদের HSK না থাকলেও IELTSটা থাকাই লাগবে। তো সেক্ষেত্রে যেহেতু চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, এই দুটো ছাড়া আপনারা টিকতে পারবেন না এখানে। তো সেক্ষেত্রে বলছে যে ফর চাইনিজ থট প্রোগ্রাম, যা এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে শেখানো হবে, অর্থাৎ চাইনিজ মিডিয়াম যেটা আমরা বলে থাকি, তো তাদের ক্ষেত্রে কি বলছে যে অ্যাপ্লিকেশন শুড পাস SSK টেস্ট লেভেল 4, অবশ্যই আপনার লেভেল 4 থাকা লাগবে। এবং যারা ইংলিশ থট প্রোগ্রামে আবেদন করবেন, অ্যাপ্লিকেন্ট শুড গেট নো লেস দেন 6.5 ইন IELTS অর 95 ইন TOEFL। এরপরে যেটা আছে যে এক্সিলেন্ট রেজাল্ট ইন স্টাডি। এরপরে অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ গুড অ্যাবিলিটি ইন সায়েন্টিফিক রিসার্চ। এরপর বলছে দ্য স্কলারশিপ ক্যান নট বি কম্বাইন্ড উইথ এনি আদার স্কলারশিপ। তো এগুলো আমরা এলিজিবিলিটি দেখতে পারলাম। এরপর যে ডকুমেন্টসগুলো লাগবে এবং কিভাবে আমরা আবেদন করতে পারি সেটা এখানে বলে দিচ্ছে, চলুন আমরা দেখে নিই। অ্যাপ্লিকেশন ডকুমেন্টস, তো প্রথমেই বলছে যে দ্য অ্যাপ্লিকেন্টস মাস্ট ফিল ইন দ্য প্রোভাইড দ্য ফলোয়িং ম্যাটেরিয়ালস ট্রুলি অ্যান্ড কারেক্টলি। এরপর বলছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, those who are available for online application shall fill in and print the application form after submitting online. এরপর যেটা বলছে the CSC online application system for study in China is available at, এটা অ্যাড্রেস দিয়ে দিছে, আপনারা এই অ্যাড্রেসে গিয়ে আবেদন করে নেবেন। এবং ওখানে গিয়ে আপনাকে এই যে CSC স্কলারশিপের টাইপটা বাছাই করতে হবে। সেই জন্য বলছে যে প্লিজ চুজ দ্য প্রোগ্রাম ক্যাটাগরি টাইপ B, যেহেতু এটা টাইপ B স্কলারশিপ, CSC টাইপ B, বুঝতে পারছেন। এবং ওখানে একটা এজেন্সি নাম্বার লাগবে, সেটা এখানে দিয়ে দেওয়া আছে যে NEFU এজেন্সি কোড। এটা দেওয়ার সাথে সাথে ওখানে আপনার ইউনিভার্সিটিটা চলে আসবে, বুঝতে পারছেন। তো এইখানে গেল CSC-তে অ্যাপ্লাই করা, CSC পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করবেন। এবং পরবর্তীতে অ্যাপ্লিকেন্ট শুড লগ ইন, এরপর আপনাকে ইউনিভার্সিটি ওয়েবসাইটে চলে যেতে হবে। ইউনিভার্সিটি ওয়েবসাইট এখানে দিয়ে দিছে, এখানে আপনারা দেখে নেবেন। এবং বলছে যে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রিন্ট NEFU অ্যাপ্লিকেশন ফর্ম। তো এইখানে আপনার CSC পোর্টালে যখন আবেদন করবেন ওখান থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন, ওটা আবার ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে আপনাকে সাবমিট করতে হবে। এবং সাবমিট করার পর ওইখান থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন, সেটা আবার ডাউনলোড করে নিতে বলছে বা প্রিন্ট করে নিতে বলছে। এরপর হাইয়েস্ট ডিপ্লোমা, আপনার যে হাইয়েস্ট ডিগ্রি আছে সেটা নোটারাইজ কপি লাগবে ডকুমেন্টস হিসেবে। এরপর বলছে যে ইফ অ্যাপ্লিকেন্টস আর ইউনিভার্সিটি স্টুডেন্ট অর অলরেডি এমপ্লয়েড দে শুড প্রোভাইড প্রি গ্রাজুয়েশন সার্টিফিকেট অর এমপ্লয়মেন্ট সার্টিফিকেট। যারা এখনও ব্যাচেলর করতেছেন, ব্যাচেলর শেষ হয় নাই, তো তারা প্রি গ্রাজুয়েশন সার্টিফিকেট দিয়ে মাস্টার্সের জন্য আবেদন করতে পারেন, নো প্রবলেম। এরপর ট্রান্সক্রিপ্ট লাগবে, তো ট্রান্সক্রিপ্টের বেলায় নোটারাইজ ফটোকপি ইন ইংলিশ অর চাইনিজ, দুইটা ল্যাঙ্গুয়েজে। এরপর এসএসকে সার্টিফিকেট লাগবে ভ্যালিড উইদিন 2 years এবং হচ্ছে ইংলিশ লেভেল সার্টিফিকেট লাগবে সাস অ্যাজ TOEFL অর IELTS দুইটার মধ্যে একটা। এরপর লাগবে এ স্টাডি অর রিসার্চ প্ল্যান, স্টাডি প্ল্যান অথবা রিসার্চ প্ল্যান নো লেস দেন 800 ওয়ার্ড। এরপর যেটা ইম্পর্টেন্ট সিএসসি স্কলারশিপের ক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে দুইটা রেকমেন্ডেশন লেটার লাগবে, তাছাড়া আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না অর্থাৎ সাবমিটেই হবে না, বুঝতে পারছেন তো? সেক্ষেত্রে হচ্ছে দুইটা রেকমেন্ডেশন লেটার লাগবে। আপনি যেখান থেকে গ্রাজুয়েশন করছেন আপনার ইউনিভার্সিটি থেকে দুইজন প্রফেসরের কাছ থেকে হচ্ছে এটা নিয়ে নেবেন। তো বলছে যে 2 রেকমেন্ডেশন লেটার বাই প্রফেসর অর অ্যাসোসিয়েট প্রফেসর দুইটাই ওকে। এরপর পাসপোর্ট লাগবে, পাসপোর্ট কপি। এরপর বলছে যে ফটোকপি অফ ফরেনার ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম। তো এখানে ফরেনার এক্সামিনেশন ফর্ম সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আর আমি পড়লাম না, এগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন। এরপর আসি যে ডিটেলস অফ দ্য স্কলারশিপ, স্কলারশিপের সম্পর্কে ডিটেলস আসা যাক। তো আমরা সবাই জানি যে সিএসসি স্কলারশিপে টিউশন ফি এবং হচ্ছে অ্যাকোমোডেশন ফি ফ্রি, হ্যাঁ। এরপর হচ্ছে আমাদের ইউনিভার্সিটি আরও হচ্ছে কি স্টাইপেন্ড দেবে। তো সেক্ষেত্রে বলছে যে 800 RMB পার ইয়ার ফর কম্প্রিহেন্সিভ মেডিকেল ইন্স্যুরেন্স। মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য পার ইয়ারে আপনাকে হচ্ছে 800 RMB দিতে হবে এবং মান্থলি আপনাকে ইউনিভার্সিটি পে করবে। সেটা বলছে যে মান্থলি লিভিং অ্যালাউন্স ইজ গ্রান্টেড টু দ্য স্টুডেন্ট অ্যাট দ্য ফলোয়িং রেটস, হ্যাঁ। তো সবাই এটা পাবেন পার মান্থ। মাস্টার্সের ক্ষেত্রে পাবেন 3000 RMB এবং হচ্ছে ডক্টরাল প্রোগ্রামের ক্ষেত্রে পাবেন 3500 RMB। হিউজ একটা অ্যামাউন্ট যদি পান এই স্কলারশিপ তো অনেক ভালো। এবং এটার ডিউরেশন কতদিন সেটাই বলছে যে ক্যাটাগরিজ অফ অ্যাপ্লিকেন্টস অ্যান্ড ডিউরেশন অফ স্কলারশিপ। এখানে মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে 3 years এটা হচ্ছে আপনার মেজর স্টাডিজ এবং হচ্ছে 1 year চাইনিজ ল্যাঙ্গুয়েজ। যেহেতু আপনার এখানে হচ্ছে সিএসসি স্কলারশিপ তো অবশ্যই আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তো সেক্ষেত্রে 1 year। তো টোটালি হচ্ছে আপনার 4 থেকে 5 বছর লাগবে এখানে মাস্টার্স করতে এবং ডক্টরাল প্রোগ্রাম তো সেখানে 4 বছর লাগবে এবং হচ্ছে 1 বছর আপনাকে চাইনিজ শিখতে হবে, তো এটা হচ্ছে 5 থেকে 6 বছর আপনার লাগবে। তো এই ছিল চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ এই ইউনিভার্সিটি সম্পর্কে। যারা সিএসসি টাইপ এতে টিকতে পারেন নাই তো তারা টাইপ বিতে আবেদন করতে পারেন। তো টাইপ বিতে যদি আপনার সব ডকুমেন্টস রেডি থাকে এবং সব ডকুমেন্টস ঠিকঠাক থাকে তো অবশ্যই আপনি ইউনিভার্সিটির চান্স পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখন আসা যাক, আমি আরও একটি স্কলারশিপের কথা বলছিলাম, সেটি হচ্ছে যে NEFU প্রেসিডেন্ট স্কলারশিপ। তো এটা সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই, এখানে সব কিছু সেমভাবে দেওয়া আছে। আমরা প্রথম থেকে আসি। তো আমরা তো জানি ইউনিভার্সিটি হচ্ছে নর্থ ইস্ট ফরেস্ট ইউনিভার্সিটি। এখানে এই ইউনিভার্সিটি সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, এগুলো ইচ্ছা করলে পড়ে নিতে পারেন। এরপর হচ্ছে আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো পড়বেন। এই ইউনিভার্সিটিটা অনেক ভালো একটা ইউনিভার্সিটি, যেমন হচ্ছে প্রজেক্ট 211K কনস্ট্রাকশন ইউনিভার্সিটি এবং হচ্ছে যে আমরা অনেকেই বলে থাকি ডাবল ক্লাস ইউনিভার্সিটি, তো এটা হচ্ছে ডাবল ক্লাস ইউনিভার্সিটি, বুঝতে পারছেন? খুবই ভালো একটা ইউনিভার্সিটি বলা যায়। এরপর এই ইউনিভার্সিটি প্রচুর সাবজেক্ট রয়েছে, প্রোগ্রামস, হ্যাঁ। এখানে দেখবেন যে ব্যাচেলর, মাস্টার্স, PhD প্রচুর সাবজেক্ট এখানে দেওয়া আছে। আপনারা যে কোনো সাবজেক্ট এখান থেকে বাছাই করে নিতে পারেন। তো আমি সবগুলো সাবজেক্টের নাম বললাম না, নাম বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, আপনারা ধীরে ধীরে দেখে নেবেন। আমি এখানে শো করতেছি, আপনারা দেখে নেবেন, ভিডিওটা পজ করে দেখে নেবেন। যেমন এখানে একটা সাবজেক্ট আছে রোবট ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টটাও আছে। তো অনেক সাবজেক্ট আপনারা দেখে নেবেন। এবার আসা যাক, এখানে হচ্ছে স্টার মার্ক দিয়ে কয়েকটি কথা বলে দেওয়া আছে। All the major can be taught in Chinese and some research direction of the majors with can be taught in English as well. এরপর বলছে যে the duration for a bachelor degree is 4 years, for a master degree is 3 years and for a doctoral degree is 4 years. এরপর বলছে যে more information about research direction please visit our official website. এখানে এই ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা ভিজিট করতে পারেন। এরপর ফর চাইনিজ মিডিয়াম স্টুডেন্টস SSK সার্টিফিকেট শুড বি প্রোভাইড। যারা চাইনিজ মিডিয়ামে পড়তে চান তাদের ক্ষেত্রে অবশ্যই SSK সার্টিফিকেট দিতে হবে লেভেল 4-এর। এবং যারা ইংলিশ মিডিয়ামে পড়তে চান তাদের ক্ষেত্রে তো আমরা জানি যে IELTS অথবা TOEFL লাগবে। তো এই ইউনিভার্সিটিতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের একটা প্রোগ্রাম আছে, একটা কোর্স আছে HSK, সেটা আপনারা করতে পারেন, সেটা এখানে বিস্তারিত দেওয়া আছে, সেটা দেখবেন। এবং এখানে ভর্তির যে সময়টা সেটা দেওয়া আছে যে স্প্রিং সেমিস্টার ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত এবং হচ্ছে অটম সেমিস্টার হচ্ছে যে জুলাই 31 তারিখ পর্যন্ত আর্লি সেপ্টেম্বর জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মাঝখানে এরপর বসে যে ফর মোর ইনফরমেশন অ্যাবাউট প্রোগ্রাম এন্ড রেজিস্ট্রেশন প্লিজ ভিজিট আওয়ার অফিশিয়াল ওয়েবসাইট এবং এগুলো জানার জন্য তাদের অফিশিয়াল ওয়েবসাইটে যাইতে পারেন এবং আছে অ্যাপ্লিকেশন গাইড প্রথমে বলছে যে অ্যাপ্লাই অনলাইন এরপরে বলছে যে সাবমিট দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস অনলাইন যেগুলো ডকুমেন্টস লাগবে সেগুলো দিতে বলছে এবং হচ্ছে অ্যাপ্লিকেশন ফি পে করতে বলছে এবং হচ্ছে রিভিউ করতে বলছে ডকুমেন্টসগুলো এবং হচ্ছে ইনফর্ম অফ দ্য রেজাল্ট অফ রিভিউ এবং হচ্ছে ইস্যু অ্যাডমিশন নোটিশ যদি চান্স পান তো সেক্ষেত্রে আপনার অ্যাডমিশন নোটিশ ইস্যু হবে এরপর হচ্ছে যদি কেউ চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আবেদন করেন তো সেক্ষেত্রে পাসপোর্টস এবং হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন ফর্মটা লাগবে এবং ব্যাচেলরের ক্ষেত্রে পাসপোর্ট নোটারাইজ ডিপ্লোমা হায়েস্ট ডিগ্রি যেটা এবং হচ্ছে ট্রান্সক্রিপ্ট হায়েস্ট ডিগ্রি এসএসসি সার্টিফিকেট ইংলিশ লেভেল সার্টিফিকেট ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম সার্টিফিকেট অফ ক্লিয়ারেন্স এটা যেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সেটার কথা বলছে এবং মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে দুইটাই সেম লাগবে প্রায় পাসপোর্ট ডিপ্লোমা হায়েস্ট ডিগ্রি ট্রান্সক্রিপ্ট হায়েস্ট ডিগ্রি এসএসসি সার্টিফিকেট ইংলিশ লেভেল সার্টিফিকেট স্টাডি প্ল্যানটা লাগবে এক্ষেত্রে এরপর লাগবে 2 রেকমেন্ডেশন লেটার এরপর ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম এরপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা এটা লাগবে এরপর স্কলারশিপ প্রোগ্রাম এখানে হচ্ছে দুইটা স্কলারশিপ আছে আমি প্রথমে একটা স্কলারশিপ নিয়ে আলোচনা করছি যেটা হচ্ছে যে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ তো একটা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আর একটা হচ্ছে যে NEFU প্রেসিডেন্ট স্কলারশিপ তো এখানে দুইটা স্কলারশিপে আপনারা আবেদন করতে পারবেন ফর দ্য অ্যাপ্লিকেন্টস টু রিক্রুট মোর এক্সিলেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফর মোর ডিটেলস এখানে আবার ওয়েবসাইট দেওয়া আছে এই ইউনিভার্সিটির টিউশন ইন্স্যুরেন্স অ্যান্ড অ্যাকোমোডেশন ফিস দেওয়া আছে এগুলো হচ্ছে দেখে নেবেন চাইনিজ মিডিয়ামের জন্য ইংলিশ মিডিয়ামের জন্য অনার্স মাস্টার্স ডক্টর এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য আপনাকে কত টাকা দিতে হবে সেটাও দেওয়া আছে স্টাডি ট্যুর এবং হচ্ছে অ্যাকোমোডেশন ফি টুইন রুম এটা এবং সিঙ্গেল রুম এটা এবং ইন্স্যুরেন্স ফি 1 সেমিস্টার 1 ইয়ার এরপর অ্যাপ্লিকেশন ফি ডিগ্রি স্টাডি তো সেক্ষেত্রে হচ্ছে 400 RMB লাগবে এবং নন ডিগ্রি দিয়ে আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য আবেদন করেন তো সেক্ষেত্রে হচ্ছে 260 RMB লাগবে তো এই ছিল এই ইউনিভার্সিটি সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা আমরা এখানে হচ্ছে দুইটা স্কলারশিপ দেখলাম একটা হচ্ছে কি যে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আর একটা হচ্ছে যে প্রেসিডেন্ট স্কলারশিপ তো দুইটাতে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা যদি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করতে চান তো সেক্ষেত্রে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করবেন অথবা হচ্ছে প্রেসিডেন্ট স্কলারশিপে আবেদন করতে চাইলে সেটাতে আবেদন করতে পারেন আশা করি আমি ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাইতে পারছি এবং এর পরবর্তীতে আমি হচ্ছে এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটারও একটা ভিডিও দিব কীভাবে আপনারা হচ্ছে CSC পোর্টালে গিয়ে আবেদন করবেন এবং হচ্ছে ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেটা সম্পূর্ণ একটা ভিডিও দিব তো সেজন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ